আসসালামু আলাইকুম আমি আছি ফিয়া ইসলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে ইউটিউবের একটা নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করব আপডেটটি ইউটিউবে মনিটাইজেশন নিয়ে আসছে তো মনিটাইজেশনের নতুন একটি সিস্টেম লঞ্চ করছে ইউটিউব আপনারা জানেন যে ইউটিউবে নতুন নতুন প্রতিনিয়ত আপডেটগুলা প্রদান করা হয় তো ইতিমধ্যে মনিটেশন নিয়ে একটা বড়ই আপডেট বলতে পারেন তো আপডেটটির কারণে অনেকের ভালো হবে আবার অনেকের জন্য ক্ষতি হবে তো আপডেটটি কি আর কিভাবে কাজ করে আপনাদের ভালো না খারাপ সব কিছু আজকের ভিডিওতে বলবো তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে এটি লাইক দিয়ে দেবেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চলে যায় মূল বিষয় তো সরাসরি আমি ফিস স্ক্রিনে চলে আসলাম ফিস স্ক্রিনে আসার পরে আমি মনিটাইজেশনের সেকশনে চলে যাব সরাসরি আমি আমার চ্যানেলে চলে যাই তো একটা ব্রাউজার ওপেন করে নেবেন যে ব্রাউজারের মধ্যে আপনার আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন করা আছে তো আমি এখানে মাইক্রোসফটের ব্রাউজার যেটা আছে ওইটা আমি ওপেন করি আমি ইউটিউব চ্যানেলে চলে যাই তো ইউটিউবে আসার পরে আমি সরাসরি এখান থেকে আমি ইউটিউব স্টুডিওতে চলে যাব ইউটিউব স্টুডিওতে চলে যাইতেছি আমি তো দেখতে পারতেছেন ইউটিউব স্টুডিওটা ওপেন হইতেছে তো ইউটিউব স্টুডিওটা ওপেন হওয়ার পরে দেখতে পারতেছেন এখানে আমার আরেকটি চ্যানেল ওপেন করা আছে ফেনি রেকর্ড এটিও আমার চ্যানেল এখানে নতুন চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে তো সাবস্ক্রাইবারও না এটা মাঝে মাঝে এটার মধ্যে ভিডিও আপলোড করা হয় চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে বিভিন্ন বিষয়গুলা ভিডিও আপলোড করা হয় দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করি তো আপডেটটির মধ্যে চলে আসি আপডেটটি আসছে মনিটাইজেশন নিয়ে তো নিচের দিকে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের সেকশনটা যেখানে আমরা মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করি অথবা আমাদের চ্যানেলে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এগুলো পূরণ হয়েছে কিনা দেখি ওই সেকশনে চলে যাব তো ওই সেকশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার তেইশটা ওয়াচ টাইম জিরো দেখাইতেছে তো এখানে সাবস্ক্রাইবার আগে ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবারটা শো করতো কিন্তু পাশাপাশি এখন দেখতে পারতেছেন এখানে কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক জিরো এন দেখতে পারতেছেন এখানে যদি আপনার কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক থাকে তাহলে আপনারা এখন থেকে ইউটিউবের অ্যাপ্লাই করতে পারবেন না মনিটেশনের জন্য এটা কিন্তু আগে ছিল না কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইকের এই বিষয়টা এটা নতুন করে লঞ্চ করা হয়েছে আপনার চ্যানেলে যদি ইউটিউবের কমিউনিটি কোনো গাইডলাইন থাকে গাইডলাইনের স্ট্রাইক থাকে তাহলে আপনারা মনিটেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এটা নতুন একটা আপডেট এটা কিন্তু আগে ছিল না তো এটা অনেকের চ্যানেলে থাকে অনেক রকমের ভিডিও আপলোড করে তো ওইগুলোর কারণে ওনাদের চ্যানেলে গাইডলাইনের স্ট্রাইকটা পরে তো ওইগুলো যদি থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না তো আরও অনেকের একটা বিষয় জানার থাকে যে আপনাদের চ্যানেলে ওয়ার্নিং থাকে ওয়ার্নিং মানে প্রথমে যে এই স্ট্রাইকটা আগে প্রথমে যদি আপনারা ভুল করতেন তাহলে আপনাদেরকে স্ট্রাইক দিয়ে দিত কিন্তু এখন কিন্তু যদি আপনারা প্রথমবার ইউটিউবে নতুনভাবে একবার প্রথমবার ভুল করেন তাহলে আপনাদেরকে ওয়ার্নিং দেওয়া হয় তো ওয়ার্নিং যদি থাকে তাহলে এখানে আপনাদেরকে দেখাবে না তো এখানে জিরো দেখাবে মানে ওয়ার্নিং থাকলে আপনাদের চ্যানেলের কোনো সমস্যা হবে না যদি ওয়ার্নিং একবার দেওয়ার পরে আপনারা পরবর্তীতে আবার ভুল করেন তাহলে গাইডলাইনের স্ট্রাইক থাকবে তো এখানে জিরুদ জায়গায় আপনাদের পয়েন্টটা থাকবে মানে কয়টাই স্ট্রাইক আছে ওইগুলা ওই বিষয়টা দেখাবে তো এখন আমার এখানে কোনো গাইডলাইনের স্ট্রাইক নেই আমার যদি এটা সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইমটা ফুলফিল হয় তাহলে আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো তো এটিই বলা ছিল তো এটি অনেকের জন্য ভালো আবার অনেকের জন্য খারাপ তো এই বিষয়টি বলার ছিল আজকের ভিডিওতে তো যদি ভিডিওটি ভালো এটি লাইক দিয়ে দেবেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এতটুকু দেখানো ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ